আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার মা অসুস্থ, আমার মা অসুস্থতার কারণে আমি এফডিসি আসতে পারিনি। আমি নিজেও একটু শারীরিকভাবে অসুস্থ, বাসা তো আমার ওয়াইফ অসুস্থ, এ কারণে আসলে এফডিসি আসা হচ্ছে না, আসতে পারিনি। আজকে প্রথম আসলাম। তা আসলে নির্বাচনকে সামনে রেখে আমরা এফডিসি আসছি। আসলে আমরা শিল্পী, নির্বাচনে তো আমাদের আসতেই হবে, ভোট দিতে হবে, এজন্যই আসা আর কি। বর্তমান কমিটি আর ইনিয়াস কাজল প্যানেল, আমি একটা কথাই বলবো, আমরা সবাই শিল্পী, আমাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারাও আমাদের শিল্পী ভাই। কাঞ্চন ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, কাঞ্চন ভাই এবং নিপুন প্যানেল যারা এখানে আসছেন সবাই আমাদের কাছের মানুষ। আমরা সবাই একে অন্যের পরিপূরক, আমরা সবাই একে অন্যের ভাই, কেউ কারো বোন, আমরা ভাই বোনের মতোই সবসময় একসাথে কাজ করি। এখানে আমাদের কোনো মতবিরোধ বা মতভেদ আছে বলে আমি মনে করি না, আর যদি কেউ এটা করে থাকে সেটা আমি বলবো যে সেটা সঠিক না। কারণ আমরা শিল্পী, শিল্পী সত্তা নিয়ে বেঁচে থাকবো, শিল্পী সত্তার বিকাশ ঘটুক এটাই আমরা চাই। ভোট প্রত্যেকটা লোকেরই নাগরিক অধিকার, ভোট যাকে খুশি সে তাকে দিবে। আমি মনে করি যাকে যার ভালো লাগবে তাকে সে ভোট দিবে। এখানে আমার মনে হয় না এই যে দুইয়ের মধ্যে অনেকের সময় আমি দেখি অনেক সময় একে অন্যের বদনাম করা, একে অন্যের ইয়ে করা, এটা মনে হয় ঠিক না। কারণ আমরা শিল্পী, আমাদের শিল্পীদের মনে রাখতে হবে, আমি একজন শিল্পী হয়ে যখন আর একজন শিল্পীর বদনাম করি আলটিমেটলি এই বদনামটা কিন্তু আমার ঘাড়ে এসেই পড়বে, কারণ আমি শিল্পী। সাধারণ পাবলিক আমাদেরকে চিনে, আমাদেরকে জানে, বলবে যে শিল্পীরা একজন শিল্পী আর একজনের শিল্পীর বদনাম করছে, এতে করে আমাদের, আমি মনে করি আমাদের শিল্পী সত্তা বিকাশ ঘটবে বলে আমি মনে করি না। কারণ হলো এরার বিকাশ ঘটাতে হলে আমাদেরকে সহনশীল, শালীনতার সাথে আমাদের এটা কাজ করতে হবে। নির্বাচন এটা আমরা সবাই দেখছেন উৎসব মুখর, সবাই আমরা আনন্দ উল্লাসের সাথে একে অন্যকে ভোট দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যায় যার যাকে যার ভালো লাগবে সে তাকে ভোট দেবে, এটা হলো আমার চাওয়া। অবশ্যই ভালো হয়, কাঞ্চন ভাই সিনিয়র লোক, মিশা ভাইও কাজ করে যাচ্ছে, আমি বলবো সবাই ভালো হয়। এখন আমাদের শিল্পীরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি তো মনে করি সবাই আমাদের কাছের, তো যাকে যার ভালো লাগবে। আমি বললাম এই মুহূর্তে আমি বলতেছি না যে আমার অমককে ভোট দিবেন, তমককে ভোট দিবেন না, আমি সেটা বলতে পারি না, কারণ আমি শিল্পী, সবাই আমার ভাই। আমারও মনে একটা চিন্তা আছে আমি কাকে ভোট দেবো, সেটা আমি এই মুহূর্তে প্রকাশ করতেছি না। কারণ ভোট তো অবশ্যই আমি দেবো, ভোট আমাদের প্রতিটা শিল্পী সবাইকে ভোট দিবে, এবং আমি মনে করি যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। কারো প্ররোচনায় পড়ে কাউকে ভোট দেওয়া আমার মনে হয় সঠিক হবে না। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই করোনাকালীন সময় যে পরিস্থিতি দেখতেছি সবাই মাস্ক ব্যবহার করবেন, কারণ মাস্কের বিকল্প নাই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, মনে রাখবেন আপনি বেঁচে থাকলে আগামী দিনে সবাই আপনার নাম করবে, আপনি যদি মরে যান কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। এই জন্য আগে সবার আগে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ।